বিসমিল্লাহির রহমানির রহিম। হে জগতবাসী, আজ আমি শামিম আলী চিস্তি আপনাদের সামনে আরও একটি আলোচনা নিয়ে হাজির হলাম। সে আলোচনাটি হলো, দেখুন যে আমাকে এমন কিছু জিজ্ঞাসাবাদ কেউ করলেন কমেন্টের মাধ্যমে যে আপনি এই বিষয়ে একটি আলোচনা করবেন। সে আলোচনাটি হলো, দেখুন যে তিনি বললেন, মানুষ যখন আল্লাহর পথে সাধনা করে, এই সাধনা করতে করতে মানুষের এই ভাব ভক্তি কোথায় যায়, এই ভাব ভক্তিটা কি সৃষ্টি হয়, কেমন ধরনের হয়, এই কথাটি বলে তিনি আমাকে একটি কমেন্ট করলেন। তাই এই বিষয়ে আপনাদের সামনে আলোচনাটি তুলে ধরবো ইনশাআল্লাহ। সেটি হলো, দেখুন যে আপনি বাহ্যিক জগতে আপনি খুব অর্থনীতিতে দুর্বল, আপনি খুব কষ্টে চলেন, খুব চেপে চাপে চলেন এবং ইনকাম কম, কষ্টের জীবন। তাই আপনি কিন্তু মানুষের সাথে কথা বলতে দুর্বল, চলতে দুর্বল, বাজার করতে দুর্বল এবং যাই কিছু করেন ভিতরে একটা দুর্বলতা কাজ করে যে আমার অর্থনীতি নেই, আমার চলার কষ্ট। তখন আপনার একটা ভাবমূর্তি, এক সময় দেখা গেছে আপনি ভালো কাজ পেয়ে গেছেন, আপনি মাসে লক্ষ লক্ষ টাকা কামাই করতেছেন, তখন আপনি যতই চেষ্টা করবেন যে মাথাটা নিচু করে চলবেন এবং দুর্বল হয়ে চলবেন, এটা আর হয় না। আপনার ভিতরে একটা গরম কাজ করে যে আমার কাছে এখন লক্ষ কোটি কোটি টাকা, তখন আপনার ভাবটা কীরকম হয়েছে দেখেন, আগের ভাবটা কিন্তু এখন নেই। তাই যিনি আমাকে জিজ্ঞাসা করলেন যে মানুষ যখন সাধনা করে, সাধনা করতে করতে সেই মানুষের ভাবটা কোথায় পৌঁছায়। দেখেন, একজন মানুষ যখন আল্লাহর পথে সাধনা করে, তখন আল্লাহ কিন্তু এই সাধনার কথা সূরা ইনসিরা এবং সূরা সাফাতের মধ্যে বলেছেন, যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে আমি তাদেরকে পরিচালনা করব, তাদের কি দরকার সেটা আমি দেখব, কখন কি লাগবে। তাহলে আল্লাহ যদি বলে থাকে যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করেছে তাদেরকে আমি পরিচালনা করব, আল্লাহ যে আল্লাহ নিজে যাকে পরিচালনা করবে তার কোনো ভয় আছে, তার কি শক্তির কম আছে, তার কোনো কিছুর কি কমতি আছে যাকে আল্লাহ পরিচালনা করবে। যেমন নবী রাসুলদেরকে, নবী পয়গাম্বরদেরকে আল্লাহ নিজে পরিচালনা করতেন, তো নবীদেরকে আবার কিসের ভয়। আচ্ছা, তাহলে এখন আমি যে কথাটি বলবো যে একজন মানুষ সাধনা করতে 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 এমন একটা পর্যায়ে চলে যায় তখন আল্লাহর সাথে তার হট কানেকশন হয়ে যায়। এক সময় এই লোকটি যখন সাধনা করত তখন আল্লাহর সাথে তার কোনো হট কানেকশন ছিল না। হট কানেকশন না থাকার কারণে কি হয়েছে দেখা যায়, হট কানেকশন না থাকার কারণে সে দুর্বল হয়ে পড়েছে। আল্লাহর ইবাদত করতেছি, আল্লাহর সাধনা করতেছি, আল্লাহ কি আমার ডাকে সাড়া দেবে, আল্লাহ কি আমার হবে, আল্লাহ কি আমাকে সাহায্য করবে, আল্লাহ কি আমাকে দেখা দেবে, আল্লাহ কি আমাকে কথা দেবে, এরকম একটা মাথা সবসময় নিচু থাকতো বা সে চিন্তাযুক্ত থাকতো, কি করব কি করব, আল্লাহ কি আমাকে সেই আপন করে নেবে। তো একটা সময় সাধনা করতে 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 এমন এক পর্যায়ে চলে গেছে তখন আল্লাহর সাথে তার আদান প্রদান হইতে শুরু করেছে, সে আল্লাহর ধনে ধনী হইতে শুরু করেছে। তখন তার ভাবটা কীরকম হয়, সে আল্লাহর আরও প্রেমিক হয়ে যায়। কিন্তু অনেক শক্তি থাকার পরেও সে নরম হয়ে থাকে, মানুষ কিছু বলে সে হেসে উড়িয়ে দেয়, কষ্ট নেয় না। কেন না, তারা বোঝে না, তাদের ভাবটা এরকম হয়। আবার কোনো কোনো আউলিয়ারা নষ্ট হয়ে যায়, যেমন অনেক গরিব লোক হঠাৎ করে যদি ধনী হয়ে যায় তখন দেখা যায় কি তারা নষ্ট হয়ে যায়, বিভিন্ন লোভে, বিভিন্ন অত্যাচারে, বিভিন্ন কিছু খারাপ কিছু করতে করতে তখন তারা নষ্ট হয়ে যায়। তারা একসময় অর্থনীতিও আল্লাহ কেড়ে নেয়। ঠিক যারা আল্লাহর সাথে সংযুক্ত হয়েছে, আল্লাহর ধনে ধনী হয়েছে, তারা যদি কোনো দিন দেখা যায় মানুষের ক্ষতি করে ফেলে, মানুষকে অবিচার করে, তখন আল্লাহও তাদের ধন কেড়ে নেয়। তাহলে একজন সাধক যারা সত্যিকারের আল্লাহ প্রেমিক, তারা কখনো গর্ব করবে না যে আমি এটা করতে পারি, আমি এটা বলে দিলে তোমার ক্ষতি হয়ে যাবে, এটাও মানে গর্ব ধরনের কথা তাদের মুখে আসতে থাকে। তখন একসময় আল্লাহ বিরক্ত হয়ে তার ধন সম্পদ, তাকে যা কিছু দিয়েছিল তা কেড়ে নেয়। আর ভাবমূর্তি এরকমই হওয়া উচিত যে আল্লাহর ধনে আমি ধনী হয়েছি, মূলত সবই আল্লাহর, আমি আল্লাহর,
আমার কিছুই নেই, সব কিছু আল্লাহর, তখন এরকম ভাব থাকবে এবং সবসময় সে চিন্তাযুক্ত থাকবে এবং সে আল্লাহকে নিয়ে সবসময় ভাববে, তার চোখ দিয়ে অধরে পানি ঝরতে থাকবে এবং মানুষের প্রতি তার হৃদয় নরম করে কথা বলে, কেউ যদি উল্টাপাল্টা বলে তার প্রতি রাগ হয় না, এরকম একটা ভাব তার মধ্যে সৃষ্টি হয় আর তখনই সেই মানুষটি আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয় আর তখনই আল্লাহ তাকে বন্ধু স্বীকৃতি দেয়। সুবহানাল্লাহ। তবে হে জগতবাসী, আজকে আপনাদের সামনে যে আলোচনাটি করতেছি, এই আলোচনাটি আমি কমেন্টের মাধ্যমে পেয়েছি যে এই বিষয়ে একটু আলোচনা করবেন, যে একজন আউলিয়া যখন সাধনা করতে করতে তারা চূড়ান্ত পর্যায়ে চলে যায় তখন তাদের কী ভাব সৃষ্টি হয়। তাদের দুইটা ভাব সৃষ্টি হয়, একটি ভাব হলো তারা অহংকার করে নিজেকে ধ্বংস করে দেয়, আরেকটি ভাব হলো তারা এত ধনী হয়েছে তারপরেও কিন্তু তারা নিজেকে অসহায় বানিয়ে রেখেছে, অনেক ধনী হওয়ার পরেও তারা গরিবী হালে থেকেছে, মুখে কিছু বললে তা হয়ে যাবে, তো কাউকে অভিশাপ দেয়নি, কাউকে এরকম কিছু বলেনি, মানুষকে বুঝিয়েছে, চোখের পানির সাথে সবসময় থাকে, আল্লাহর সাধনায় সবসময় থাকে, লোভ লালসা থেকে বহু দূরে থাকে। তো এই ব্যক্তি একমাত্র ইনি যেভাবে আছে এই ভাবটি আল্লাহর পছন্দ এবং আল্লাহ এই বন্ধুদের কথা বলেছে কোরআনে, আমার বন্ধুদের কোনো ভয় নেই, তারা কখনো চিন্তিত হবে না, তাদেরকে আমি আল্লাহ নিজেই হেফাজত করব। আলহামদুলিল্লাহ। তবে হে জগতবাসী, সকলেই আল্লাহর কাছে রাতের গভীরে চোখের পানি ছেড়ে ছেড়ে জিকির করবেন আর কেঁদে কেঁদে বলবেন যে হে আল্লাহ, তোমার বান্দা হয়ে পৃথিবীতে এসেছি, তোমার বন্ধু কি হতে পারবো? তুমি যদি দয়া করো আর তুমি যদি সেই কর্মকাণ্ড আমাদেরকে করাও তাহলে অবশ্যই পারবো। চোখের পানির সাথে যখন বলতে থাকে কোনো মানুষ তখন আল্লাহ তাদের উপরে রহমত বিতরণ করতে থাকে এবং আল্লাহর রহমত তারা পাইতে পাইতে আল্লাহর ধনে ধনী হয়ে যায়, আল্লাহর বান্দা থেকে তারা বন্ধু হয়ে যায়। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তবে হে জগতবাসী, আপনারা কী ধরনের আলোচনা চাইতেছেন জানি না, তবু যারা আমাকে জানিয়েছে অবশ্যই আমি কিছু বলার চেষ্টা করছি। তবে আপনাদের সামনে কী ধরনের আলোচনা পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। তবে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে যেন আপনাদের কাছে ভালো ভালো আলোচনা নিয়ে আসতে পারি। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।